হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এমবি বঙ্গার্ল। সো কেমন আছো সবাই? আজকে ছিল রবিবার, তো ভাবলাম আজকে রবিবার যখন বিরিয়ানি করা যাক বাড়িতে। তো এখানে দেখতেই পাচ্ছ পেঁয়াজ কোঁচা আছে, আদা রসুন বাটা আর জিরে বাটা এখানে রেডি। শিল নোড়াতেই আমাদের বাটা হয়। এখানে জিরে বাটাটা করা হয়েছে কারণ মাছের ঝোলে দেওয়ার জন্য। বাড়িতে যে সকল সদস্য মানে দাদু দিদা আর আমাদের বাচ্চাদের জন্য করা হয়েছে, দাদু দিদা বিরিয়ানি খান না, ওই জন্য ওনাদের জন্য মাছের ঝোল আর ভাত হচ্ছে। আর এখানে বিরিয়ানি করার জন্য জলটা গরম করতে দেওয়া হয়েছে। এখানে হচ্ছে মাংস কাটা রেডি। মাংসটা বেশ বড় বড় সাইজের হয়েছিল, বিরিয়ানির জন্য এরকম সাইজে ঠিক আছে। আর এখানে হচ্ছে চালগুলো জলেতে ভিজানো ভিজোতে দেওয়া হয়েছে। এখানে বেরেস্তার জন্য পেঁয়াজ কোঁচাও রেডি। এখানে আলু আর ঝিঙে দিয়ে মাছের ঝোল বসানো হচ্ছে। বাবাও চলে এসেছে কলকাতা থেকে। এখানে ভাত বসানো হয়েছে বাড়ির ছোট সদস্যদের জন্য, ওদের তো আর বিরিয়ানি দেওয়া যাবে না, ওই জন্য ওদের জন্য ভাত বসানো হয়েছে আলাদা করে। আর এখানে মাছের ঝোল বসানো হয়েছে বললামই তো, এটা জিরে বাটা দিয়ে হবে। আর এখানে কর্তা মশাই বিরিয়ানির জন্য কিছু মশলাপাতি এনেছিল। এইটা যেটা দেখছেন এটা 120 টাকা নিয়েছে, আর এটা ঠিক কত নিয়েছে জানি না। বাড়ির বাচ্চারা কি করছে দেখুন একবার। এখানে ডিম সিদ্ধ আর আলু সিদ্ধটা এখানে কমপ্লিট হয়ে গেছে করা। এখানে বেরেস্তার জন্য পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হচ্ছে। এখানে ভাত পুরো কমপ্লিট। ভাতের ঢাকনাটা যখন খুলেছিলাম না এত সুন্দর সেন্ট বার হচ্ছিল। আর এখানে হচ্ছে বেরেস্তাও কমপ্লিট। ছোট বৌদি এখানে এবার মাংস তরকারি বসাবে, তেলও প্রায় গরম হয়ে এসেছে। এবার এতে দিয়ে দিল পেঁয়াজ কুচানো। এরপর পেঁয়াজ কুচানোর ওপর দিয়ে দিল টমেটম কুচি। এখানে বড় বৌদি বড় একটা গামলাতে ঘি ভালো করে মিশিয়ে নিচ্ছে, যেহেতু এই হাঁড়িতে বেশিক্ষণ রেখে দিলে এই চালটা মানে এই ভাতটা একে অপরের সাথে লেগে যেতে পারে, ওই জন্য একটু ঘি দিয়ে এই গামলাতে হাওয়া বাতাসের মধ্যে রাখলে এই ভাতটা একে অপরের ছাড় ছাড় থাকবে। না হলে দেখবে অনেক অনেক সময় ভাতটা ঘেঁটে যায় বা একে অপরের গায়ে গায়ে লেগে থাকে। এই পদ্ধতিটা এই প্রসেসটা যদি আপনারা করেন তাহলে দেখবেন অনেকটা সেফ থাকে, অন্তত ভাতগুলো একে অপরের গায়ে লেগে যায় না। এখানে এবার আদা আর রসুন বাটা দিয়ে বৌদি এটা ভালো করে কষে নেবে। এর উপরে এবার দিয়ে দিল বৌদি হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দেবে লঙ্কার গুঁড়ো। তারপরে নুনটা দিয়ে বৌদি ভালো করে এই মশলাটা কষিয়ে নেবে। মশলা থেকে তেল ছেড়ে দিতেই বৌদি মাংসগুলো কড়াতে তুলে দিয়েছে। এবার মাংসগুলো ভালো করে কষিয়ে নেবে বৌদি। আর এখানে এই মশলাপাতিগুলো যেগুলো এনেছিল সেগুলো বৌদি গরম করাতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চিলিতে এবার এগুলো বেটে নেব। কত রকমের মশলা! এখানে মাংস কষানো হয়েও এসেছে, খুব সুন্দর একটা সেন্ট বার হয়েছে। ছোট বৌদি
হেভি হয়েছে। যেহেতু এবার মাংস কষানো হয়ে এসেছে, এবার এর ওপর দিয়ে দিল বৌদি জল। এই মাংসগুলো এই যা জল দিয়েছে এতেই সিদ্ধ হবে এবার। আর মাংস তরকারি হয়ে যাওয়ার পর বৌদি এবার পাটে পাটে সব কিছু, ভাত, মাংস, আলু, ডিম সব একসাথে দিয়ে পাটে পাটে সাজিয়ে দিচ্ছে বৌদি হাঁড়িতে। এবার এটা দমে দেওয়া হবে। এখানে শসা, পেঁয়াজ আর লেবু কুচানো রেডি, এগুলো বিরিয়ানির সাথে খাওয়া হবে। আর এখানে বাড়ির সকল সদস্য সব বসে বিরিয়ানি খাওয়া হচ্ছে। বৌদিকে বললাম এটা, এখানে বৌদি আমাকে দিয়ে দিয়েছে বিরিয়ানি। তো বিরিয়ানিটা হেভি হয়েছিল বৌদি, খুব সুন্দর হয়েছে, খুব 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 ভালো লেগেছে। এখানে আমার ভাই, বাড়ির ছোট সদস্যদের খাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। আর এখানে সবাই বসে খাওয়া দাওয়া শুরু হয়েছে। কর্তা মশাই, বড় দাদা, ছোট দাদা, আমার রবীন দাদা, মা, বড় বৌদি আর ছোট বৌদি, ওনারা পরিবেশন করছেন। একটু বিরিয়ানি যতই খাও একটু যেন গ্রেভি না হলে আমার ঠিক জমে না, তো গ্রেভি নিয়ে খাওয়া শুরু করে দিলাম। আলু, ডিম, মাংস সবই পুরো পারফেক্ট ছিল, খুব সুন্দর বানিয়েছিল।